নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, কলেজে ভর্তির প্রক্রিয়া সম্বন্ধে। অর্থাৎ কলেজে ভর্তি যদি হতে চাইছেন, দেখতে পাচ্ছেন আপনাদের কাছাকাছি কলেজগুলো এখন পর্যন্ত কোনো নোটিশই প্রকাশ করেনি কবে ফর্ম ফিল আপের জন্য অনলাইন প্রক্রিয়া শুরু করবে। এটাই যদি ভাবছেন তাহলে জেনে রাখুন, একটা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, এবং সেই একটা ওয়েবসাইট থেকে আপনি কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। সর্বাধিক 25টা কলেজকে চয়েস করতে পারবেন। এই নোটিশ অলরেডি আমরা জানিয়েছি, তাছাড়া বিস্তারিত তথ্য আজকে দেব, কোথায় যাবেন, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ শুরু করতে হবে, ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ চলবে কতদিন, এবং এই অ্যাডমিশন প্রক্রিয়া যে হবে তার পদ্ধতি কী। কারণ সমস্ত কলেজে আমরা জানতাম আলাদা আলাদা ফর্ম ফিল আপ হতো, সেসব কলেজের মেরিট লিস্ট প্রকাশ করা হতো, লিস্ট বেরোতো এবং সেই লিস্ট অনুযায়ী ভর্তি হতো। কিন্তু একসাথে যদি সমস্ত কলেজগুলো হয়, কী করে বুঝবেন আপনি কোন কলেজে ভর্তি হতে চাইছেন? এই সমস্ত তথ্যগুলো আজকে শেয়ার করব। এই যে অপশানটা, অর্থাৎ সমস্ত কলেজে একটাই ওয়েবসাইট তৈরির ব্যাপারে আগের থেকেও পরিকল্পনা নেওয়া হয়েছিল 2 বছর আগে থেকে, কিন্তু করতে পারেনি। এই বছরও একইভাবে সেই পরিকল্পনায় নেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এই বছর 100% একটা ওয়েবসাইট থেকেই ফর্ম ফিল আপ করতে হবে। আপনার হয়তো মনে এটা কোশ্চেন আসতে পারে, তাহলে অন্যান্য যেসব কলেজগুলো আপনাদের কাছাকাছি ভালো কলেজ, যেগুলো অটোনোমাস কলেজ, সেগুলো তারা ফর্ম ফিল আপ শুরু করলো কী করে? দেখুন, এই যে সিস্টেমটা, এর আওতায় নেই কিন্তু অটোনোমাস কলেজগুলো। অর্থাৎ অটোনোমাস কলেজগুলোকে বাইরে রাখা হয়েছে, যাতে তারা তাদের নিজ সিস্টেমে তাদের অ্যাডমিশন প্রক্রিয়া চালাতে পারে। কিন্তু তাছাড়া সমস্ত ইউনিভার্সিটির অটোনোমাস ছাড়া অন্য কলেজগুলো একইভাবে একই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ হতে চলেছে। তার বিস্তারিত তথ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কোন ওয়েবসাইটে যাব সেখানে একদম গিয়ে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনাদের কাছেও আরও পরিষ্কার হবে। চলুন, আজকের ভিডিওটা যেটা নিয়ে আপনারা বুঝে গেছেন, কলেজগুলো তাদের অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য কোনো নোটিশ জারি করছে না আর করবেও না। আপনাকে যদি ভর্তি হতে হয় কলেজে, তাহলে আমাদের সাথে জুড়ে থাকুন, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিতে থাকব। একটা অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, যেখানে সমস্ত কলেজগুলো একসাথে যুক্ত হয়েছে এবং সেখান থেকে আপনাদেরকে অ্যাডমিশন প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। এর মধ্যে আপনি বলতে পারেন যে অন্যান্য কলেজগুলো তো যারা আগের থেকে ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে, যেমন আমরা যদি পশ্চিম মেদিনীপুরের কথা বলি, অটোনোমাস কলেজ, মেদিনীপুর কলেজ, তাছাড়া গোপ কলেজ, রাজা নরেন্দ্রলাল ওমেন্স কলেজ, তারা অটোনোমাস বডি। অর্থাৎ অটোনোমাস কলেজগুলোকে ছাড় দেওয়া হয়েছে এই আওতা থেকে, সেটা নিয়েও আলোচনা করছি। আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটটাতে বর্তমানে রয়েছি, এই অফিসিয়াল ওয়েবসাইটটাই অ্যাপ্লিকেশনের মেন অফিসিয়াল ওয়েবসাইট। যদিও 1/6/2024 থেকে শুরু করে দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কোনো অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক প্রোভাইড করা হয়নি, 1-2 দিনের মধ্যে চলে আসবে। আপনারা উপরে যে কলেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ অটোনোমাস বডি, তাছাড়া নিচের দিকে সেটাও উল্লেখ রয়েছে আমরা যদি আলাদা করে দেখি। অর্থাৎ আমি এই কলেজের পুরো পেজটাকে বাংলাতে রূপান্তরিত করেছি, যাতে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করতে পারি। এটুকু জানুন, অটোনোমাস কলেজগুলো তারা নিজস্ব ব্যক্তিগত অফিসিয়াল ওয়েবসাইটেই ফর্ম ফিল আপের যাবতীয় নোটিশ এবং ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে, অনেক কলেজের ফর্ম ফিল আপ শেষ হয়েছে, তারা তাদের নিয়মে চলবে। কিন্তু বাকি সমস্ত কলেজগুলো, অর্থাৎ এই অটোনোমাস বাদে সমস্ত ইউনিভার্সিটির কথাই কিন্তু এখানে রয়েছে। এখানে যদি আমরা সমস্ত ইউনিভার্সিটি দেখি, যতগুলো ওয়েস্ট বেঙ্গলে ইউনিভার্সিটি রয়েছে, সমস্ত ইউনিভার্সিটিগুলো একত্রিত হয়ে এই ফর্ম ফিল আপটি সংগঠিত করছে। অর্থাৎ সমস্ত ইউনিভার্সিটির কলেজে টোটাল একটা ক্যান্ডিডেট 25টা কলেজ চয়েস করতে পারবেন, এবং এই ফর্ম ফিল আপ করার জন্য এই ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি কোন কোর্সে আবেদন করছেন, সমস্ত ফিল আপ করে কোন কোন কলেজকে প্রথমে রাখতে চাইছেন, 1 নম্বরে কাকে রাখবেন, 2 নম্বরে কাকে রাখবেন, ঠিক যেমন অন্যান্য ডিপার্টমেন্টে হয়ে থাকে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কাউন্সিলিংয়ের প্রসেস। অর্থাৎ কাউন্সিলিংয়ে নাম আসবে লিস্টে এবং সেই কলেজে যদি আপনার ইচ্ছে হয় সেটাতে ভর্তি হবে। একই পদ্ধতি, এই পদ্ধতি বুঝতে আমাদেরও সমস্যা হবে প্রথম প্রথম, যদিও কয়েক বছর ধরে, প্রায় 2 বছর ধরে কোভিডের পর থেকে এই পদ্ধতি করার চেষ্টা করে আসছে, কিন্তু এখন পর্যন্ত, অর্থাৎ আগের বছর পর্যন্তও করতে পারেনি।
আগের বছর এই কারণে লেট হয়েছিল ফর্ম ফিল আপের, তো ফর্ম ফিল আপ শুরু হতে কলেজগুলোতে। যাই হোক, এই বছর একদম 100% শিওর এই অফিসিয়াল ওয়েবসাইট যে আপনি এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। উপরে যে অ্যাপ্লাই অ্যাডমিশন অপশনটি দেখতে পাচ্ছেন 2024 লেখা হচ্ছে, ওখানে ক্লিক করে অ্যাডমিশনের সমস্ত ডিটেলসে যেতে পারবেন এবং সরাসরি অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করতে পারবেন সেই কলেজগুলো যেগুলো অটোনোমাস। কিন্তু যদি আপনাকে এদের পোর্টালে অন্য কলেজের জন্য ফর্ম ফিল আপ করতে হয়, তাহলে আপনাদেরকে আসতে হবে একই এই ওয়েবসাইটের মধ্যেই রয়েছে যেখানে আমি বাংলাতে রূপান্তরিত করেছি এই পোর্টালের মধ্যে। অর্থাৎ এখানে আসার পর উপরে অ্যাডমিশনের জন্য হেল্পলাইন নম্বর পাবেন যদি কোনো সমস্যা হয়। ইম্পর্টেন্ট ডেটে ক্লিক করে দেখতে পাবেন কত তারিখে ফর্ম শুরু হয়েছে, লাস্ট ডেট কবে, মেরিট লিস্ট কবে প্রকাশ করা হবে, অ্যাডমিশন শুরু কবে হচ্ছে, অ্যাডমিশনের লাস্ট ডেট কবে, সমস্ত কিছু। কিন্তু বর্তমানে সবগুলোই পেন্ডিং রয়েছে, শুধুমাত্র প্রথমেরটা অর্থাৎ 1 জুলাই 2024 আশা করা যাচ্ছে শুরু হবে, যদিও এখনও শুরু হয়নি। যাই হোক, এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে শেয়ার করব। আপনারা চাইলে এখানে কোশ্চেন অ্যান্সার অপশনে গিয়ে এখানে অপশন দেখতে পাবেন, এই ফর্ম ফিল আপ সম্বন্ধে আপনাদের কিছু যদি মতামত থাকে, তাদের অলরেডি একটা কোশ্চেন এবং তার উত্তর দেওয়া রয়েছে, সেই কোশ্চেনগুলো দেখুন। যদি মনে হয় এই কোশ্চেন আপনার জানা দরকার, তাহলে ক্লিক করবেন, তার উত্তরটা পেয়ে যাবেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, আমরা ইংলিশটা অতটা বুঝি না, আমরা বাংলাতে ট্রান্সলেট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, আমি এটা বাংলাতে রূপান্তরিত করছি পেজটাকে, এবং যেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে প্রথম থেকে যে কারা ইউজি অনলাইন ভর্তি পোর্টালে আবেদন করতে পারেন। অর্থাৎ আপনারাও জানেন, এইচএস পাস বা এইচএস সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই আপনারা কলেজে ভর্তি হতে পারেন। একই সিস্টেম অনলাইন পোর্টালে কোর্সগুলির জন্য আবেদন করার যোগ্যতা থাকার জন্য 10 পাস করার বছর কি হওয়া উচিত। অর্থাৎ অনেকেই এটা দাবি করেন যে এবছরই কি যারা পাস করেছে তারাই কি আবেদন করতে পারবে, এখানে সেটাও লেখা রয়েছে। পোর্টালে একটি নির্দিষ্ট কোর্সের জন্য প্রতিটি কলেজ প্রতিষ্ঠানের জন্য পাস করার বছর নির্দেশ করা রয়েছে। অর্থাৎ সেখানে আপনি ক্লিক করবেন, সেখানে লিস্টে যদি আপনার সাল থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। কেন্দ্রীভূত অনলাইন ভর্তি পোর্টালে কোন কলেজগুলি অন্তর্ভুক্ত নয়, দেখুন আপনাকে প্রথমে এই কলেজগুলোর কথা বলে আসলাম। অর্থাৎ অটোনোমাস কলেজগুলোকে বাদ দেওয়া হয়েছে, এখানে সেটাই উল্লেখ রয়েছে। এই কলেজগুলো কিন্তু এই একসাথে যে পোর্টালটা তৈরি করা হয়েছে এর মধ্যে নেই। অনলাইন ভর্তির পোর্টালে আবেদন করার পরেও কি একজন প্রার্থী একটি কলেজের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে? না, আপনাকে অন্যান্য কলেজের জন্য আলাদা করতে হবে না। এই যে প্রক্রিয়া, এটা আবেদন করলেই কিন্তু সমস্ত কলেজ ফর্ম ফিল আপ আপনার হয়ে যাবে, অর্থাৎ একটা ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন ভর্তি পোর্টালে কোন কোর্স পাওয়া যাবে, অর্থাৎ বিএ, বিএসসি, বিকমের সমস্ত কোর্স কিন্তু পাবেন, যে কলেজগুলো চয়েস করবেন তার উপর ভিত্তি করে। প্রার্থী কীভাবে জানতে পারবেন কখন আবেদন করতে হবে এবং ভর্তির প্রক্রিয়ার সময়সীমা? সম্পূর্ণ নোটিশ কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটেই জানানো হবে, যেখানে আপনাদেরকে এই অনলাইন পোর্টালকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। তাছাড়া সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমে কিন্তু প্রচার করা হবে, এটাই কিন্তু বলা হচ্ছে। ভর্তি শুরুর আগে বা পোর্টালে রেজিস্ট্রেশন করার আগে কোর্স কী রয়েছে কোন কলেজে সেগুলো কি দেখা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। সমস্ত কলেজের ইম্পর্টেন্ট তথ্য বা কোন কোন কলেজে কী কী কোর্স রয়েছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন, তারপরে আবেদন করতে পারবেন। প্রার্থী কীভাবে জানবে কীভাবে কোন কোর্সে আবেদন করতে হবে? এটাই লেখা রয়েছে, প্রার্থী যে কোর্সগুলিতে আগ্রহী সেগুলি অনুসন্ধান করতে পারে এবং সমগ্র রাজ্যের বিদ্যালয় বা জেলাভিত্তিক উপলব্ধ কোর্সগুলি দেখতে পারেন যেখানে তিনি আবেদন করতে পারবেন। প্রার্থী কীভাবে পোর্টালে নিবন্ধন করবে, অর্থাৎ এদের হোমপেজে রেজিস্ট্রেশনের একটি অপশন থাকবে, সেখানে নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবেন, তারপরে লগ ইন করে ফর্ম ফিল আপ করবেন। অনলাইন ভর্তির প্রক্রিয়া আবেদন প্রার্থীদের ধাপগুলো কী কী, অর্থাৎ কোন কোন ধাপে এই অনলাইন প্রক্রিয়াটা চলবে? প্রথমে নিবন্ধিত করতে হবে, তারপর অনলাইনে ফর্ম ফিল আপ হবে, সম্পূর্ণ তথ্য কিন্তু দেওয়া রয়েছে। ধাপে ধাপে আপনাদের ডকুমেন্টস আপলোড হবে, তারপর আপনাদেরকে কলেজ চয়েস করতে হবে এবং কোর্স চয়েস করতে হবে, যেটা সমস্ত ফর্ম ফিল আপের ক্ষেত্রে হয়ে থাকে। প্রার্থী তার পছন্দের জন্য কয়টি কোর্স বা কলেজ ইউনিভার্সিটি বাছতে পারেন, এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। প্রার্থীর দ্বারা সর্বাধিক 25টি কলেজ বা প্রতিষ্ঠান বা কোর্সকে বাছা যাবে, অর্থাৎ একজন ব্যক্তি 25টা কলেজের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে একটা ফর্ম ফিল আপের মাধ্যমে। প্রার্থী নিবন্ধনের পর আবেদন পূরণ করতে পারেন, অর্থাৎ আপনি যদি আগে রেজিস্ট্রেশন করেন তারপরে সমস্ত তথ্য দিয়ে কিন্তু আপনি পরেও ফর্ম ফিল আপ করতে পারবেন নির্দিষ্ট ডেটের মধ্যে।
আবেদন প্রক্রিয়া চলাকালীন কী কী আপলোড করতে হবে? পরিষ্কারভাবে ডেট অফ বার্থের প্রমাণ অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, HS-এর নিবন্ধন শংসাপত্র, দশতম মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, HS-এর মার্কশিট, জন্ম জাতি শংসাপত্র যদি আপনি SC/ST কোটা হয়ে থাকেন, তাছাড়া জেনারেলদের লাগবে না, ফটোকপি, সই এবং আপনার ব্যাংকের পাসবইয়ে কিন্তু একটা নতুন করে অ্যাড করা হয়েছে, বা চেক বই, ব্যাংকের যে কোনো একটা কপি লাগবে। আবেদনের পূরণের জন্য কি আধার কার্ড নম্বর থাকা বাধ্যতামূলক? হ্যাঁ, এটা দরকার রয়েছে। যদি আধার কার্ড নম্বর না দেন তাহলে ফর্মটা ফিল আপ করতে পারবেন না। রেজিস্ট্রেশনের জন্য মোবাইল নম্বর কি বাধ্যতামূলক? হ্যাঁ, অত অবশ্যই বাধ্যতামূলক, কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে, একটা মোবাইল নম্বর দিয়ে একাধিক আবেদন করতে পারে। হয়তো আপনারা দু ভাই হয়তো ফর্ম ফিল আপ করবেন একটাই মোবাইল, সেক্ষেত্রে করা যাবে। কিন্তু ইমেল আইডি আলাদা হতে হবে, এখানে ইমেল আইডি একজন বাধ্যতামূলক, কিন্তু ইমেল আইডি একটা ইমেল আইডি অন্য কোনো ফর্ম ফিল আপে ব্যবহার করা যাবে না। এর পরবর্তীতে অনেক কোশ্চেন রয়েছে, সমস্ত কোশ্চেনগুলো যদি আপনাদেরকে একে একে বলতে থাকি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের কী কী জানার আছে অবশ্যই কমেন্ট সেকশানে জানান, তাছাড়া আমাদের এই ইনফরমেশনটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আমরা এই যে ফর্ম ফিল আপ অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশনের জন্য যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ সম্বন্ধে বিস্তারিত ভিডিও ধাপে ধাপে নিয়ে আসবো, সেজন্য আমাদের সাথে অবশ্যই জুড়ে থাকবেন। আজ এই পর্যন্তই। নতুন যাই নোটিশ বা ফর্ম ফিল আপ কীভাবে হবে সে বিষয়ে পরবর্তীতে ভিডিও আসতে চলেছে। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ বুঝতে পেরেছেন। একটা নয় একাধিক ভিডিও আসতে চলেছে এই ফর্ম ফিল আপ সম্বন্ধে, যেহেতু নতুন সিস্টেম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যত বেশি করে শেয়ার করবেন তত বেশি আমরা উৎসাহিত হয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আর না হলে একটু নেগেটিভ মনে হয় যে ভিডিও আর বানাবো না। যাই হোক, আপনারা সাথে আছেন বলে আমরা ভিডিও বানাতে পারছি। যদি চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থেকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।